এখন রেস্টুরেন্ট ওয়েটারর কাম করেছে সারিখন ট্রেনে অর্ডার মতে টেবুলে টেবুলে যোগান ধরেছে লোভনীয় খাদ্য কোনো বিদেশী রেস্টুরেন্টর দৃশ্য নহয় এয়া আপনার মরমর গুয়াহাটি মহানগরীতে সোমবারে মুকলি হল এই অত্যাধুনিক রেস্টুরেন্টখন রেস্টুরেন্টখন মুকলি করে রেল বিভাগের জনসংযোগ বিষয়া নৃপেন ভট্টাচার্যয় উপস্থিত থাকে জনপ্রিয় কণ্ঠশিল্পী দীক্ষুর লগতে এমট্রনের উপাধ্যক্ষ ঋতুবরণ শর্মা কনসেপ্টটো বিরাট ভাল লাগিলে এইটো কনসেপ্টত মানুহে ইন্টারেস্ট পাব ইয়াত বহি পেলায় আর লগতে যেখানে সরু বাচ্চা থাকিব লড়া ছোৱালীবিলাকে ভাল পাব এবিলাক এটা ট্রেনত খানা আহিব এটা ফুর্তি পাব আর গতিকে সুবিধা গোটেইখিনি আছে গতিকে ভাল হব মই ভাবো গতিকে মই এইটোর কারণে এক লাইন গাই দিছো আহোয়া খানা খাবাক লগি রেসিপি লয়া আইডিয়াটো একচুয়ালি বিচারি থাকতে পালো যেটা ওয়ার্ল্ডর টপ রেস্টুরেন্টস বিচারি আসল তেতিয়া চেক রিপাবলিকত এনেকে একটা রেস্টুরেন্ট দেখা পালো তারপর সার্চ করা স্টার্ট করলো যে কেনেকে বনাব পারি গুয়াহাটির এবিসি বাস্তবর সমীপত মুকলি করা রেসিপিস নামের এই রেস্টুরেন্টখনের পরিকল্পনা সঞ্জয় দেবনাথর উল্লেখযোগ্য যে রেসিপিস হচ্ছে সমগ্র ভারতবর্ষের ভিতরতে প্রথমখন ট্রেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টখনের আকর্ষণীয় কারিকরী কৌশলে বারুকুয়ে আকর্ষণ করলে উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকা অতিথিসকল খাদ্যর জুতি লওয়ার সলনি দীঘলীয়া উকিমারি টেবুলে টেবুলে লোভনীয় খাদ্যর যোগান ধরা ট্রেইনের ফটো অথবা ভিডিও লওয়াতে ব্যস্ত হল সকল এই আকর্ষণীয় আর ব্যতিক্রমী দৃশ্য উপভোগ করার লগতে জাপানিজ কোরিয়ান ভিয়েতনামিজ চাইনিজ আর ভারতীয় খাদ্য সম্ভারের সাদ লোবলে আপনিও আহিব পারে রেসিপিজ রেস্টুরেন্টলৈ ক্যামেরা পার্সন আকাশ বর্মনের সহ মানসী দত্তর রিপোর্ট প্রতিদিন টাইমস।